আসসালামু আলাইকুম। একটা ছোট্ট কথা বলার জন্য এই ভিডিও আমরা ভিডিও বানাই, বিশেষ করে আইপিএস, সোলার, ইলেকট্রিক, বিভিন্ন সরঞ্জাম নিয়ে, ভেঞ্চুরি পাম্প নিয়ে ইত্যাদি। তা আমার প্রায় পপুলার চ্যানেল হচ্ছে চারটা, যেখানে আমি আইপিএস ইউপিএস নিয়ে অর্থাৎ ইলেকট্রিক রিলেটেড ভিডিও বানাই, মোবাইল সামগ্রী নিয়ে ভিডিও বানাই, ভেঞ্চুরি পাম্প নিয়ে, আবার কখনো কখনো মাছের মেডিসিন নিয়ে। যেহেতু আমাদের টোটালে আটটা শপ, সেক্ষেত্রে আমাদের আট দোকানে ষোলো বা এর চেয়ে বেশিও ইউটিউব চ্যানেল আছে। আমার নাম্বার দিয়ে সার্চ দিলে আপনারা আমার সব চ্যানেলগুলো পেয়ে যাবেন। যাই হোক, যে কথা বলার জন্য ভিডিওটা করতেছি, অনেকেই বলেন ভিডিওতে কেন প্রাইস বলি না। দেখুন, বাংলাদেশের বর্তমান সিচুয়েশনে প্রতিটা প্রোডাক্টের মূল্য কমে এবং বাড়ে, অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি শুধু বাংলাদেশ না, পৃথিবীর সব জায়গাতেই ডলারের সাথে সাথে জিনিসপাতির দাম কমে এবং বাড়ে। সো আমি ভিডিওতে আজকে একটা দাম বলে দিলাম, কালকে ওই প্রোডাক্টের দাম কমে গেল, আপনি কি বেশি দাম দিয়ে নেবেন? তখন আমাকে বলবেন চিটার, দাম বেশি বলে। আবার দাম বেড়ে গেল, আমি ভিডিওতে বললাম, পরবর্তীতে ফোন করলেন, অর্ডার করলেন, আমি বললাম দাম বেশি, তখন আপনি বলবেন ভাই ভিডিওতে তো আপনি এত দাম বলেছেন। ফর এক্সাম্পল, পিছনে আইপিএস দেখতে পাচ্ছেন, আমি এখন আইপিএসের দাম যদি আপনাকে বলি 8,000 টাকা ভিডিওতে, 15 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস পরে এই ভিডিওটা তো থেকেই যাবে, তাই না? 5 বছর পরেও এই ভিডিওটা থেকে যেতে পারে। 5 বছর পরে কি আজকের যে 10,000 টাকা আইপিএসের দাম আছে, এটা কি 5 বছর পর 10,000 থাকবে? অবশ্যই দাম কমবে বা বাড়বে, কমার তো সম্ভাবনা নাই, বাড়বে। সো তখন আপনি কী বলবেন? যার কারণে ভিডিওতে আমরা দামটা বলি না। দয়া করে ডিসক্রিপশন ফলো করবেন, অনেকে ডিসক্রিপশন হয়তো বা আপনারা বোঝেনই না, যার কারণে আমরা ফার্স্ট কমেন্টে দামটা পিন করে দিয়ে থাকি, যাতে আপনারা কমেন্টস করতে গেলে অন্তত আমাদের টোটাল মূল্য তালিকাটা পেয়ে থাকেন। তো আপনারা সেগুলো ফলো না করে কেন বাজে মন্তব্য করেন আর কেন কমেন্টস করে বলেন যে আমরা ভিডিওতে দাম বলি না, বাট পারে হয়েছে সে হয়েছে? ভাই, আপনাকে ভিডিও প্লে করে চালানো শিখুন, এরপরে দয়া করে মন্তব্য করবেন। একজনকে খারাপ মন্তব্য করার আগে তার সম্পর্কে জেনে বুঝে করবেন। আপনি নিজেই ইউটিউব চালাইতে পারেন না, আপনি অন্যকে কেন মন্তব্য করেন? কমেন্টস যেখানে করেন, তাহলে কমেন্টস করা শিখছেন, কমেন্টসে অন্য কমেন্টসগুলো দেখেন, আমরা দামটা দিয়েছি কি না, সেখানে বিবরণ দিয়েছি কি না সেটা দেখেন, ডিসক্রিপশনে দামটা লেখছি কি না, ডেটটা আপডেট আছে কি না সেটা দেখেন, আমরা যে টপিকস নিয়ে কথা বলতেছি তার বিবরণ ঠিক আছে কি না সেগুলো নিয়ে আপনি মন্তব্য করেন। ভুল মানুষের হতে পারে, আমারও হতে পারে, ভুল সংশোধন করে দিবেন, ভুল ধরা দিবেন, এটা আপনাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। একজন মানুষ হিসেবে একজন মানুষকে ভুল ধরা দিবেন, এটা ঠিক আছে। তো দয়া করে ভাই প্লিজ বাজে কমেন্টস করবেন না। বাজে কমেন্টস করার আগে নিজের জ্ঞান গভীরতা একটাবার চিন্তা করবেন, যার ভিডিও দেখতেছেন তার অবস্থানটা চিন্তা করবেন, এরপরে মন্তব্য করবেন, তাহলে সেটা সামঞ্জস্য এবং গঠনমূলক হবে। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি। আমি টি এম মফিদুল ইসলাম, আল্লাহ হাফেজ।